তোমাদের প্রত্যেকে আবার একবার তোমাদের এই এ ইম্পর্টেন্ট চ্যানেলে আমি আজ আমি স্বাগত জানি আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি দু হাজার তেইশ সালে যারা তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তাদের তোমাদের ফলাফল কবে দেবে সে ব্যাপার নিয়ে আমরা আজকে আলোচনা করব কি পরিমাণ পাশ হতে চলেছে কত পরিমাণ ফেল করবে বা কারা ফেল করবে আজকে আমরা সে ব্যাপারগুলো নিয়েও এখানে আলোচনা করব। এখানে তোমাদের প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি পর্ষদ ও সংসদ সূত্রে খবর এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাস করতে চলেছেন উত্তরপত্র মূল্যায়নের কাজও শেষের দিকে মে মাসেই প্রকাশিত হবে দুই পরীক্ষার রেজাল্ট যদিও এখানে বলেছে যে দুইটা পরীক্ষারই রেজাল্ট মে মাসে প্রকাশিত হবে কিন্তু তা একবারই আমার মনে হয় যে হবে না আমি আগেই তোমাদের বলেছিলাম মে মাসের তৃতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেবে তো সেই পরীক্ষার রেজাল্ট তৃতীয় থেকে চতুর্থ হতে পারে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু তোমরা মার্চের আগে পাবে না বলে আমি মনে করি এবার এছাড়াও তোমাদেরকে আরও কয়েকটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু সংবাদ মাধ্যমে উঠে এসেছে যে পনেরো তারিখে পনেরো তারিখে মাধ্যমিকের রেজাল্ট দিতে পারে পনেরোই মে পনেরোই মে যদি কোনো কারণে না দেয় তাহলে সতেরোই মে দিতে পারে এই দুটিও ডেট চলে আসছে তো আশা করছে এই দুটো ডেটের মধ্যেই তোমরা পেয়ে যাবে হয় পনেরো তারিখ না হলে সতেরো তারিখ পেয়ে যাবে আর উচ্চ মাধ্যমিকের কথা বলছে উচ্চ মাধ্যমিকরা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ তারা কিন্তু তোমরা মার্চের প্রথম দিকেই পেয়ে যাবে তো এবছর পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছো তাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীরা এবার পাশ করতে চলেছে এবছর কিন্তু রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাশ করতে চলেছে প্রায় আনুমানিক বা এখনো পর্যন্ত যা শোনা যাচ্ছে যে খবর উঠে আসছে তাতে নব্বই শতাংশের উপর ছাত্র ছাত্রছাত্রীরা পাশ করতে চলেছে এবং শুধু তাই নয় প্রচুর সংখ্যক পরীক্ষার্থী ফার্স্ট ডিভিশন পেতে চলেছে আর কারা ফেল করবে দেখে নাও যারা ন্যূনতম নম্বর পেয়েছেন তাদেরও পাশ করানোর চেষ্টা চলছে মানে যারা ন্যূনতম কোনো কিছু লিখতে পেরেছে কিছুটা লিখেছে হয়তো বা পাশ করতে পারেনি বর্ডার লাইনের একদম পাশাপাশি চলে গেছে চব্বিশের জায়গায় কুড়ি পেয়েছে একুশ পেয়েছে তাদেরকেও কিন্তু অনায়াসে পাশ করিয়ে দেওয়া হচ্ছে বা তার থেকে কম পেলেও কিন্তু পাশ করিয়ে দেওয়া হচ্ছে সুতরাং বছর পাশের হার খুব বেশি থাকবে কারা ফেল করবে তবে যারা ফাঁকা খাতা জমা দিয়েছেন বা পরীক্ষার খাতায় উল্টো পাল্টা লিখেছে এসেছেন তারা কিন্তু কৃতকার্য হতে পারেননি মানে পাস হতে পারবে না তো বুঝতে পারছো প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টই এবার পাস করতে চলেছে কোনো কিছু লিখলেই পাশ করতে চলেছে যে ইতিহাস পরীক্ষা খারাপ হয়েছে আমার কিছু হবে পাশ করবো নাকি ফেল করব পাশ করা নিয়ে ততটা এবার যারা লিখেছে তাদের তেমন রকম চাপ নেই বা ভয় নেই যে তারা ফেল করবে যদি কিছু লিখে থাকো মোটামুটি ধরনের তবুও তোমরা কিন্তু পাশ করে যাবে আজকের খবর এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো আপডেট বা পড়াশোনার ব্যাপার নিয়ে আমাদের অন্য কোনো ক্লাস নিয়ে তো সেগুলো যারা মিস না করতে চাও অবশ্যই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে দাও ভিডিও ভালো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানাও তোমরা তোমাদের মতামত এবং পারলে অন্যদের সঙ্গেও ভিডিওটাকে শেয়ার করে দিও আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখতে থাকো এপিটিএফ ইম্পর্ট্যান্ট চ্যানেল